কেন্দ্র শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে পথে নামলো হাবড়া প্রোগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরাম। মঙ্গলবার হাবড়া রেল স্টেশনে সচেতনতা অনুষ্ঠানের পাশাপাশি লিফলেট বিলি করা হয়। কেন্দ্রীয় সরকারের 2020 শিক্ষানীতি বাতিল সহ একাধিক দাবিতে পথে নামলো হাবড়া প্রোগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরামের সদস্যরা। মঙ্গলবার হাবড়া রেল প্ল্যাটফর্মে কেন্দ্রের শিক্ষানীতির সমালোচনা করেন তারা। পাশাপাশি এই নীতি বাতিলের দাবিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেন তারা। সংস্থার পক্ষ থেকে জনসচেতনতা প্রচারে লিফলেট বিলি করা হয়। লকডাউনে জাতীয় শিক্ষানীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। সংস্থার দাবি, 2020 জাতীয় শিক্ষানীতি সর্বাত্মকভাবে প্রথাগত শিক্ষার বুনিয়াদকে ধ্বংস করেছে এবং অবৈজ্ঞানিক ও কাল্পনিক বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই নীতিতে। অবিলম্বে এই শিক্ষানীতি বাতিলের দাবি জানানো হয়েছে। হাবড়া প্রোগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরামের সম্পাদক সুশান্ত চক্রবর্তী বলেন, ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের সমর্থনে আমরা জনসচেতনতামূলক প্রচার করছি। আমাদের প্রধান দাবি, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, এই যে জাতীয় শিক্ষানীতি 2020 কেন্দ্রীয় সরকার প্রণয়ন করতে চাইছেন, তার মধ্যে তারা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটা বিষয়কে অন্তর্ভুক্ত করছেন, যা বিজ্ঞান মনস্কতা ও বিজ্ঞানের মৌলিক চিন্তার পরিপন্থী। এমন কিছু বিষয়কে তারা সিলেবাসের মধ্যে নিয়ে আসছেন যা অবৈজ্ঞানিক কাল্পনিক ভাবনা ধারণা, যা বিজ্ঞান তো এভিডেন্স বেসড সিদ্ধান্তের উপর বিশ্বাস করে, যে সমস্ত কিছু সত্য তথ্য ভিত্তিক। কিন্তু তারা এমন কিছু বিষয়কে আনছেন যেগুলো কাল্পনিক, যেমন প্লাস্টিক সার্জারি। আমাদের যে পুরাণ কথায় আছে যে গণেশের মাথা, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্লাস্টিক সার্জারির নাকি উদাহরণ, সরাসরি এভাবে না বললেও অনেক এমন কিছু বিষয়কে আনছেন যা আমাদের পৌরাণিক কাহিনী নির্ভর, যা বিজ্ঞানের সত্য নির্ভর নয়। তাই আমরা এখানে দেশব্যাপী বিজ্ঞানী এবং অধ্যাপকবৃন্দ যে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন শহরে এই বিষয়গুলির প্রতিবাদ জানানোর জন্য, আমরা হাবড়াতেও তার সমর্থনে, আমরা এখানকার শিক্ষক ছাত্রছাত্রীরা বিজ্ঞানপ্রেমী সাধারণ মানুষ, আমরা এই অবস্থান কর্মসূচি এবং জনসচেতনতামূলক প্রচারের আয়োজন করেছি। আমরা আপনার লিফলেট বিলি করছি জনসাধারণের মধ্যে এই বার্তাগুলি দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।